ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় সারা দেশের 70,000 প্রতিযোগী থেকে শেষ পর্যন্ত এসএমএস রাউন্ডে জায়গা পান 32 জন। সেখান থেকে এখন চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে আছেন 10 জন। তবে এসএমএস রাউন্ডে বাদ পড়া প্রতিযোগীরাও শীর্ষ 10-এর চেয়ে কম প্রতিভাবান নয়। তারা এরই মধ্যে জয় করেছেন বিচারক ও হাজারো দর্শকের হৃদয়। চন্দন গো এসব মেধাবী শিল্পীদের উৎসাহিত করতে তাদের অংশগ্রহণে এনটিভি শুরু করতে যাচ্ছে গানের নতুন অনুষ্ঠান, যার ঘোষণা দিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আজকে এই তোমাদের ডাকার এটাই উদ্দেশ্য যে তোমাদের কারোর জন্য মন খারাপ না হয়। আমি অনেক সময় দেখেছি যখন চলে যাচ্ছ বিদায়ের সময় কান্নাকাটি, স্বাভাবিক, এটা হয়। কিন্তু এতগুলা পথ পাড়ি দিয়ে কিন্তু এই জায়গায় আসছো, তোমরা কিন্তু কম চ্যাম্পিয়ন হও নাই, যে তোমরা আমাদেরই সন্তান, এনটিভি তোমাদেরই। এবং তোমরা যদি চাও, যে তোমরা যারা মনে করো যে আজকে আমাদের সাথে থাকতে চাও, আমি এই জন্য প্রোগ্রাম ডিপার্টমেন্ট সবাই আছে, বিশেষ করে সম্মানিত বিচারকদের সামনেই বলছি, যে তোমরা চাইলে আমি আজকে তোমাদের জন্য একটি প্রোগ্রাম করতে চাই, যে প্রত্যেক 15 দিনে একদিন পাক্ষিকভাবে সন্ধ্যার পরে যে কোনো দিন এই 22 জনই গান গাওয়া সেখানে। প্রতিযোগীরা এই সুসংবাদে ছিলেন বেশ খুশি। এমন একটি উদ্যোগের জন্য ক্লোজ আপ ওয়ান বিচারকরা ধন্যবাদ জানালেন এনটিভি কর্তৃপক্ষকে। টপ 10 তো থাকবে, সাথে সাথে যে টপ 32-র মধ্যে 22 জন যে বাদ পড়ে গেল বা বেরিয়ে গেল, তাদেরকে নিয়ে আবারও অনেক অনুষ্ঠান করবে, যাতে করে যেমন টপ 10 পপুলার হবে, তেমনি করে 22 জন যে ঝরে গেছিলো তারা আবার পরিশোধিত হবে নতুন করে। একটা তারুণ্য কি করে, তাকে একটু উৎসাহ দিলে সে এগিয়ে যেতে পারে। তো এই উৎসাহটা আজকে এনটিভির পরিবার দিল। এনটিভির একটা স্ট্রং একটা পর্দায় একটা প্রেজেন্স আছে, তা আমার মনে হয় এটাতে এদের মধ্যে থেকে অনেকে বেরিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা আছে, এবং এটার জন্য এনটিভিকে অবশ্যই 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 অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। পাক্ষিকভাবে আয়োজিত এই গানের অনুষ্ঠানে পর্যায়ক্রমে অংশ নেবেন ক্লোজ আপ ওয়ানের এই আসরের শিল্পীরা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।